السلام عليكم ورحمه الله وبركاته আজকে আমরা ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষের সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান নীতিমালা এই সাবজেক্টের সাজেশন দিব তো এই সাবজেক্টের প্রশ্নভিত্তিক এবং অধ্যায় ভিত্তিক উভয় সাজেশনই দেওয়া হবে চলুন শুরু করা যাক তার আগে আমি বলে রাখছি যারা প্রশ্নভিত্তিক সাজেশন চান অনেকেই বলবেন স্যার আমাকে পিডিএফ দেন পিডিএফটা তার ভিডিওতে দেখায় দেওয়া সম্ভব না তো পিডিএফটা কিভাবে পাবেন খুঁজে এটা দেখায় দেওয়ার জন্য আমি আপনাকে ফেসবুকে আসি প্রথমে ফেসবুকে আসবেন এখান থেকে ফেসবুকে সার্চ অপশনে আসবেন অবশ্যই ফেসবুকের মেইন অ্যাপ ব্যবহার করবেন এরপর আমাদের গ্রুপে আসবেন বিবিএ গ্রুপ অল ডিপার্ট গ্রুপে আসার পর গ্রুপের ভিতরে যে সার্চ বারটা দেখতেছেন এখানে পুনরায় ক্লিক করবেন ক্লিক করে লিখবেন এখানে যে লেখাটা আছে এটা আংশিক লিখলে কিন্তু পোস্টটা নাও আসতে পারে হ্যাঁ সম্পূর্ণটাই লিখবেন ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষ সাজেশন দুই হাজার স্পেস দিয়ে দুই হাজার চব্বিশ স্পেস দিয়ে আমার মোবাইল নাম্বারটা দেবেন কেন দেবেন যেন এই পুরোটাই লিখে আমি যে পোস্টটার কথা বলতেছি যেন ওই পোস্টটাই আপনারা পান অন্য কোনো পোস্ট আপনাকে না দেখায় তো এইটা লিখে সার্চ করবেন সার্চ আমি একবার সার্চ করেছিলাম এই জন্য আমাকে সাজেস্টটা দেখাচ্ছে সার্চ করে দিয়েছি দেখেন তো পাঁচ দিন আগে আমি একটা পোস্ট দিয়েছিলাম এখানে পোস্টের শুরুতে লেখা আছে ব্যবস্থাপনা বিভাগ প্রথম বর্ষ সাজেশন দুই আমার নাম্বারটা দেওয়া আছে এইটা হচ্ছে আপনাদের কাঙ্ক্ষিত পোস্ট এখানে দেখেন স্বাধীন বাংলাদেশের অভ্যুতের ইতিহাস ব্যবসায় পরিচিতি ব্যবস্থাপনা নীতিমালা হিসাব বিজ্ঞান নীতিমালা ব্যাসকরণ নীতিমালা ব্যস্টিক অর্থনীতি সবগুলো সাবজেক্টের সাজেশন আছে তো হিসাব বিজ্ঞান নীতিমালার সাবজেক্টে যদি আপনি ক্লিক করেন এখানে দেখবেন ক বিভাগের পিডিএফ ভার্সন পিকচার ভার্সন অধ্যায় ভিত্তিক এই যে ম্যাথ সাবজেক্ট সবগুলো সাজেশন এখানে সুন্দর করে গুলো সাজায় দেওয়া আছে পিকচার দেওয়া আছে পিডিএফ দেওয়া আছে আপনার যেটা প্রয়োজন হবে আপনি সেটা সংগ্রহ করে নিন অন্যান্য বই বইয়েরও আছে আমি আর এখানে কথা বাড়াচ্ছি না আমাদের মেইন সাজেশনে আমি চলে আসতেছি সো দেখেন যারা অধ্যায় ভিত্তিক সাজেশন প্রিপারেশন নিতে চান তাদের জন্য আমি আপনাদের রেকমেন্ড করবো আপনাদের গুলো আমি দেখা দিচ্ছি দেখেন প্রথমে দ্বিতীয় চ্যাপ্টার এটা হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং প্রসেস এটাকে একশো স্টার দেওয়া যায় স্টার এর উপর বেশ করে আপনারা মনে করে নেবেন কোন চ্যাপ্টার আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এরপরে তৃতীয় চ্যাপ্টার অ্যাকাউন্টিং প্রসেসিং অ্যাকাউন্টিং ডাটা এটাকে নিরানব্বই স্টার দেওয়া যায় দ্য লেজারকে পঁচাত্তর স্টার দ্য ট্রায়াল ব্যালেন্সকে অষ্টানব্বই স্টার অ্যাকাউন্টিং সিস্টেমকে একাশি স্টার ফাইনাল অ্যাকাউন্টকে একশো দশ স্টার অ্যাকাউন্টিং ফর অ্যাসেটসকে চুয়াত্তর স্টার অ্যাকাউন্টিং ফর লাইবিলিটিসকে সত্তর স্টার অ্যাকাউন্টিং ফর পার্টনারশিপকে পঁয়ষট্টি স্টার দেওয়া যায় সো আপনি যদি বলেন স্যার আমাকে এই যে নয়টা চ্যাপ্টার রয়েছে এই নয়টা চ্যাপ্টার থেকে মাত্র তিনটা বা চারটা চ্যাপ্টার দাগায় দেন যেগুলো পড়লেই আমি ফার্স্ট ক্লাস সম পরিমাণ প্রিপারেশন নিয়ে ফেলতে পারবো তাহলে আমি আপনাদের জন্য রেকমেন্ড করব আপনারা প্রথমে সপ্তম চ্যাপ্টার পড়বেন এটা আপনাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এরপরে দ্বিতীয় চ্যাপ্টার এরপরে তৃতীয় চ্যাপ্টার এরপরে পঞ্চম চ্যাপ্টার এই চারটা চ্যাপ্টার পড়লেই এখান থেকে আপনি সত্তর থেকে নব্বই নম্বর পর্যন্ত কমন পাবেন অবশ্যই এই চারটা চ্যাপ্টার এমনভাবে পড়তে হবে যেন এই চারটা চ্যাপ্টার থেকে ম্যাথ আসলে আপনি মিস না করেন এখন আপনি আমি আপনাকে চারটা চ্যাপ্টার দাগাই দিলাম পরীক্ষায় প্রশ্ন আসলো কমন আসছে কিন্তু আপনি লিখতে পারেননি তাহলে কেমন হলো বলেন তো তাহলে অবশ্যই অবশ্যই যেহেতু আমি নয়টা চ্যাপ্টারের মধ্যে মাত্র চারটা চ্যাপ্টার আপনাদের দেখা দিচ্ছি তাহলে এই চারটা চ্যাপ্টার আপনাদের কাজ হবে ভালো করে পড়ে নেওয়া ঠিক আছে আর আপনারা যদি চান সাত দিনে শুধু পাঁচ নাম্বার তুলতে এভাবে প্রিপারেশন নেবেন তাহলে এই সাবজেক্টটা আমাদের কাছে কিন্তু অনলাইনে পড়তে পারেন আমরা অনলাইনে আপনাদের এমনভাবে সাজিয়ে দিয়েছি এই কোর্সটা রেকর্ড ক্লাসের মাধ্যমে তো আপনারা ওই কোর্সটা কমপ্লিট করলে সাত আট দিনের কোর্স ওটা কমপ্লিট করলে পাঁচ নাম্বার নিশ্চিত পাবেন এখানে গুরুত্বপূর্ণ চ্যাপ্টারগুলো এবং গুরুত্বপূর্ণ ম্যাথগুলো সম্পর্কে বোঝানো হয়েছে এবং খুব শর্ট টেকনিকে আপনাদের কোর্সটা কমপ্লিট করানো হয়েছে আমার নাম্বার এখানে দেওয়া আছে আপনারা চাইলে কল অথবা হোয়াটসঅ্যাপ করতে পারেন আর আপনার আপনারা চাইলে আমাদের কাছে পড়তেও পারেন ঠিক আছে আর যারা অর্ধাভিত সাজেশন চাচ্ছেন এই যে এই চারটা চ্যাপ্টার ভালো করে পড়ে নেবেন আপনাদের জন্য এনাফ তো ঠিক আছে আজকে এ পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আপনাদের কোনো বিষয়ে জানার প্রয়োজন হলে অবশ্যই অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং যে কোনো প্রয়োজনে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ধন্যবাদ